জেলায় টেকনাফের একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটার বিস্তারিত আপনারা কিছু কিছু আপনারা শুনেছেন, আমরা সবাই কিছু শুনেছি। আমরা এখন তদন্ত কমিটি যেহেতু আমরা তৈরি করেছি এবং তাদের উপরে দায়িত্ব ন্যস্ত হয়েছে, কাজেই এখন আমাদের কিছু তাদের তদন্তের আগে কিছু বলা ঠিক হবে না। তারা তদন্ত, আমরা যদি এখন কিছু একটা বলি তাহলে তদন্ত কমিটি ইনফ্লুয়েন্সড হতে পারে কিংবা তারা একটা ধারণা, প্রিকনসিভ ধারণা নিয়ে চলতে পারে। আমরা সেই জন্যই তদন্তের আগে আমরা কিছুই বলতে চাচ্ছি না। একটা নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, আমাদের পুলিশের একজন প্রতিনিধি, একজন সামরিক বাহিনীর একজন প্রতিনিধি দিয়ে 3 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও সেটা নির্দেশনা দিয়েছিলেন যে একটা তদন্ত করে এটার বিষয়টি সরাহা করার জন্য। আমাদের সেই জিনিসটাই আমরা করেছি। আমরা খুব শীঘ্রই তাদের একটা তদন্ত, আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, খুব শীঘ্রই তারা একটা কমিটি তাদের তদন্ত রিপোর্ট সাবমিট করলেই আমরা সামনে আপনাদেরকে লিখব। ঘটনা হোক, দুর্ঘটনা হোক, যাই হোক, একটা ঘটেছে, সেইটার জন্য যা যা করা সেটা করছে। এমন তো এমন কিছু নয় যে একটা সব অচল করে দিয়েছে, একদম সব কিছু উলট পালট হয়ে গেছে, তাই নয়। সেটা হলে তো আপনারা দেখতেন, আমি যেটা বলেছি, ঘটনা দুর্ঘটনা যেটাই হোক একটা ঘটছে, সেটার জন্যই তদন্ত চলছে এবং তদন্তের পরেই আমরা সব কিছু খোলাসা করে বলতে পারব। আমি তো বললামই, আমি এখন কিছু বলবো না, তদন্তের আগে বলাটা সঠিক হবে না। আমি তো আগেই বলেছি, না না না, এটা না না না, আপনি একজন অত্যন্ত সিনিয়র সাংবাদিক, আপনি নিশ্চয়ই ভালোই বুঝেন আমি যেটাই বলবো সেইটাই একটা প্রভাব পড়বে। আমি এখন সেই জন্যই কিছুই বলতে চাচ্ছি, আমি যেটা শুনেছি সেটা আমার মধ্যেই রয়েছে, আপনারা যেটা শুনেছেন সেটা আপনাদের মধ্যেই থাকুক, তদন্ত শেষ হোক, তদন্ত পরে আমরা বলব। এই ধরনের এখনও একটা আমি বলবো বরখাস্ত হয়নি, মানে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে, তবে সেটাও তদন্তর পরে আমরা নির্ধারণ করব তার দোষ কতখানি, তার শাস্তি কতখানি পাওয়া উচিত, কিংবা সে কতখানি সঠিক কিংবা ভুল কাজ করেছে সেটা তদন্ত কমিটির তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। আর আপনারা সবাই ঈদ ভালো করেছেন, আপনারা নিজেরাই বলেছেন যে অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের মানুষ ঈদ উদযাপন করেছে, সেজন্য নিরাপত্তা বাহিনীও কাজ করেছেন, যথার্থই বলেছেন। নিরাপত্তা বাহিনী আপনারা দেখেছেন ঘাটগুলো, ফেরিঘাটগুলো, আমাদের মাওয়া ঘাটগুলোটা আমরা শেষ মুহূর্তে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম, কারণ পদ্মার প্রচণ্ড স্রোতে মানে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা মাওয়া ঘাটটা বন্ধ করে দিয়েছিলাম। এই প্রচণ্ড চাপও আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ বাহিনী এবং কর্মকর্তাগণ, নৌ মানে রোডের যে কর্মকর্তাগণ, তারাও কাজ করছেন, সেই জন্যই আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি।